তৃতীয়বারের মতো আজ শনিবার বেলা তিনটায় আবারও থ্রি জি ও ফোর জি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এক চিঠিতে শনিবার উনত্রিশ ডিসেম্বর দুপুরের পর থেকে আগামীকাল রোববার তিরিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দিয়েছে ইতিমধ্যে বিটিআরসির এই নির্দেশনা কার্যকর করেছে দেশের সকল অপারেটর দুটি অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে এই নির্দেশনার ফলে টু ইন্টারনেট ইন্টারনেটের টেক্সট পাঠানো ও গ্রহণ এবং ভয়েস কল সেবা চালু সেবা থাকবে ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা অনেকটা জটিল হবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক তিনি বলেন আমরা ইন্টারনেটের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা এখনও পাইনি সেহেতু ধরে নিতে পারি ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে তিনি বলেন আমাদেরটা বন্ধ না হওয়াই উচিত বন্ধ হলে ব্যবসায়িক এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে এটা খোলা রাখলে সরকারের কোনো ক্ষতিও হবে না বলে আমরা মনে করি